বৃত্তের পর ফিরে আসলাম চোখ রাখবো অন্যান্য খবরাখবরে। আজ প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 79তম জন্মজয়ন্তী পালন করা হচ্ছে গোটা রাজ্য জুড়ে। তার পাশাপাশি আজ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় ঠিক একইভাবে কৈলাসহরে। প্রথমে কৈলাসহর জেলা কংগ্রেস ভবনে দলীয় পতাকা উত্তোলন করে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সেখানে উপস্থিত সভায় পরবর্তী সময়ে প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি তথা কৈলাসহর বিধানসভার কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহা বাড়ির সামনে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মর্মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহা, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য তথা জেল কংগ্রেস কমিটির সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, কৈলাসহর জেলা ব্লক কংগ্রেসের সভাপতি আশিস সেনগুপ্ত, ত্রিপুরা প্রদেশ রাজ্য কমিটির সদস্য রুনু মিয়া, পশ্চিম ইয়াজি খাওড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান হাদিস মিয়া। এই আজকের এই বিষয়কে কেন্দ্র করে রাজীব গান্ধীর 179তম জন্মজয়ন্তী উপলক্ষে কি বলছেন সংশ্লিষ্টরা শুনব। কৃষকের সঙ্গে কথা বলতেন, শ্রমিকের সঙ্গে কথা বলতেন, রান্নাঘরে ঢুকে মা বন্ধনের কথা বলছে যে দেশের সরকারের যে স্কিমগুলো এই বেনিফিটগুলো সবাই পায় কিনা। এবং বিরোধীরা বলতে আরম্ভ করে প্রধানমন্ত্রীর কোনো কাজ নাই গ্রামগুলো, কিন্তু পার্লামেন্টে যদি উনি বক্তৃতা দিলেন যে আমি গ্রাম দেখেছি, গ্রামের দেখা গেল কেন্দ্র থেকে যে টাকাটা গ্রামের মানুষের জন্য বরাদ্দ করা তার স্মৃতি পাবো পায় গ্রামে 100 টাকার মধ্যে 75 পয়সাই মানুষের কাছে পয়সা সে কি। কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহার বক্তব্য আপনারা শুনলেন। আজকের এই 79তম রাজীব গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে তিনি কি বলেছেন এবং তার পাশাপাশি আজকের ওনার উপস্থিতির পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রদেশ কংগ্রেসের কমিটির প্রাক্তন সভাপতি রাজ্য সভাপতি তথা কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহা সহ অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য তথা জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। তার পাশাপাশি উপস্থিত ছিলেন পশ্চিম ইয়াজি খাওড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান হাদিস মিয়া, কৈলাসহর জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক পাপ্পু খান সহ কংগ্রেস দলের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা আজ উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতেই আজ এখানে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় আজকের এই 79তম জন্মজয়ন্তী দিবস। আপাতত সংবাদ এই পর্যন্তই, পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।